আসসালামু আলাইকুম ইয়ার্স, আপনারা এখন কিন্তু প্রিপেয়ারে টুর্নামেন্ট খেলে, এত আপনারা প্রিপেয়ারে ইনভেস্ট করেছেন, ডায়মন্ড কয় টপ আপ করেছেন, অনেক টাকা খরচ করেছেন, এখন থেকে প্রিপেয়ার থেকে আয় করার জন্য আপনাদের জন্য আজকে নিয়ে আসছি এমন একটি অ্যাপ যেখান থেকে আপনারা প্রতিদিন আয় করতে পারেন 1000 টাকা। যদি আপনার ভালো প্রতিভা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্রতিভা দেখিয়ে 1000 না আরও বেশি আয় করতে পারবেন। কীভাবে আয় করবেন সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমি ভিডিওতে তুলে দিচ্ছি। তো প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে গেমিং টুডে, আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, মিডিয়া ফায়ার লিঙ্ক এবং গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে। মিডিয়া ফায়ার থেকে যদি ডাউনলোড করতে হয় তাহলে বিপিএনটা কানেক্ট করে ডাউনলোড করবেন, আর গুগল ড্রাইভ থেকে বিপিএন লাগবে না ডাউনলোড করতে। অ্যাপটা ডাউনলোড করে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাপটির নাম হচ্ছে গেমিং টুডে, আমার ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে। আর অ্যাপ থেকে অ্যাপটি অ্যাকাউন্ট করার পর অ্যাপে আপনারা এরকম একটি লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। অবশ্যই আপনাদের প্রোফাইল পিকচার সহ অ্যাপে অ্যাকাউন্ট করতে হবে, আর প্রোফাইল পিকচারের সাইজ হবে সর্বনিম্ন 50 KB। আপনারা ফেসবুকের যে ছবিগুলো হয় ফেসবুক থেকে একটি ছবি গ্যালারিতে সেভ করে সেটা একটু ক্রপ করে নেবেন, যেহেতু এখানে আপনাদের ছবি দেখানো হবে, প্রোফাইল পিকচারের ছবি দেখানো হবে, তারপর প্লেয়ার লিস্টে আপনাদের ছবি দেখানো হবে, সেটা নেক্সট আমি বলে দিচ্ছি কোথায় দেখানো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, প্রোফাইল পিকচারের যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম মানে যে পাসপোর্ট সাইজের যে ছবি তোলা হয় এরকম একটি ছবি, মানে আপনারা ফেসবুক থেকে ছবিটি গ্যালারিতে সেভ করে তারপর পাসপোর্ট আকারে আপনারা মানে বুক পর্যন্ত ছবিটি ক্রপ করে নেবেন, তাহলে 50 KB নিচে চলে আসবে ছবিটির সাইজ, যেটা আপনারা প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন, নাহলে অ্যাকাউন্ট করতে পারবেন না। তো অ্যাকাউন্ট করে লগ ইন করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন, এটা হচ্ছে হোম ইন্টারফেস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোম্যাস রয়েছে, প্রোম্যাস এক নম্বর, প্রোম্যাস নাম্বার ওয়ান, যেটার টাইম দেওয়া হয়েছে কালকে খেলা হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাইম দেওয়া হচ্ছে টাইম 5:30, মানে 16/8/2022 অর্থাৎ আগামীকাল 5:30 বিকাল 5:30 খেলা হবে। আর এটা হচ্ছে একটি টুর্নামেন্ট যেটা বারমুনা ম্যাপে খেলা হবে স্লো, আর এখানে মানে বিয়ার র্যাঙ্কে খেলা হবে, আর এনটিপি হচ্ছে 100 কয়েন। কয়েন মানে 100 কয়েন হচ্ছে 100 টাকা। জাস্ট আপনারা এখানে উপরে দেখতে পাবেন যে উপরে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে শো করতেছে, অ্যাকাউন্ট ব্যালেন্স কয়েন হিসেবে শো করতেছে। আর 100 কয়েন যখন আপনারা উইথড্র করতে যাবেন এটা, তখন 100 কয়েন হিসেবে আপনারা 100 টাকা পাবেন, আর যখন আপনারা টপ আপ করবেন আপনাদের অ্যাকাউন্টে 100 কয়েনের জন্য 100 টাকা পে করা লাগবে। তো কালকের টাইমিংটা দেখে নিচ্ছি আমরা, প্রোম্যাস নাম্বার 1 5:30 বিকাল 5:30 খেলা অনুষ্ঠিত হবে, আর যেখানে এনটিপি রয়েছে 100 কয়েন, আর পার কিলে আপনাকে দেওয়া হবে 100 কয়েন, মানে বিয়ার র্যাঙ্কে খেলবেন আর সেখানে প্রতি কিলের জন্য 100 কয়েন দেওয়া হবে, যে 1 কিল করলে 100 কয়েন, 2 কিল করলে 200 কয়েন, আর বুইয়া প্রাইস হবে 100 কয়েন, বুইয়া প্রাইস থাকবে যে বুইয়া নেবে সে তার জন্য হবে 100 কয়েন। আর টাইপও আপনারা দেখতে পাচ্ছেন স্লো, বাসন টিপিপি, আর ম্যাপ হচ্ছে বারমুডা। তো এখানে অলরেডি 2 জন প্লেয়ার আমাদের জয়েন করেছে, আপনারা চাইলে আপনারাও এই জয়েন ট্যাবে জয়েন বাটনে ক্লিক করে, এখানে জয়েন দেখতে পাচ্ছেন, জয়েন বাটনে ক্লিক করে জয়েন হতে পারবেন ম্যাচে। আর ম্যাচে জয়েন হতে হলে আপনার অবশ্যই অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে, যেহেতু এখানে এনটিপি 100 কয়েন, 100 কয়েন আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ম্যাচে জয়েন হতে হলে। তারপর আপনারা এখানে নেক্সট যে ম্যাচ দেখতে পাচ্ছেন, নেক্সট ম্যাচ হচ্ছে বিআইপি ম্যাচ, যেটার নামকরণ হয়েছে বিআইপি ম্যাচ নাম্বার 1। তো এখানে এনটিপি হচ্ছে 200 কয়েন, আর পার কিলে দেওয়া হবে 180 কয়েন, এবং বুইয়া প্রাইস হচ্ছে 200 কয়েন, টাইপ হচ্ছে স্লো, আর টাইম হচ্ছে 9 PM, মানে 17/8/2022 অর্থাৎ আগামী পরশু দিন রাত্রে 9টা বাজে এই খেলাটা হবে। তো এখানে এখন পর্যন্ত একটি প্লেয়ারও জয়েন হয়নি, কারণ এই মাত্র এই অ্যাপটি শুরু করা হচ্ছে এবং আপনাদের মাধ্যমে জয়েন হবে সবাই। তো জয়েন হওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করে জয়েন হতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখতে পারবো কি যে প্লেয়ার লিস্ট, আমরা প্লেয়ার লিস্ট কে কে জয়েন হয়েছে এখন পর্যন্ত আমরা সেটা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এখন প্লেয়ার লিস্টে ক্লিক করবো, প্লেয়ার লিস্টে ক্লিক করার পর আমাদের প্লেয়ার লিস্টের যে স্ক্রিনটা ওপেন হবে, একটু সময় নেবে লোড হতে, যেহেতু ছবি সহকারে লোড হবে। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে 2 জন প্লেয়ার কিন্তু জয়েন হয়েছে আমাদের যে প্রো ম্যাচটিতে। এখানে উপরে টাইম দেওয়া আছে, টাইম হচ্ছে 5:30, আগামীকাল বিকেল 5:30 খেলা হবে প্রো ম্যাচ নাম্বার 1।
আর এখানে আমরা দুজন প্লেয়ারকে জয়েন হতে দেখেছি। এখানে একজন হচ্ছে নিশান আর একজনের ইউআইডি, ইউআইডি এবং গেম নেম এখানে শো করবে এবং সে কোন ডিস্ট্রিক্টের সেটাও এখানে লেখা থাকবে। একজন হচ্ছে ঢাকার আর একজন হচ্ছে নোয়াখালীর। তো আপনারা যখন জয়েন হবেন ম্যাচে তখন আপনাদের ঠিক এরকম ছবি থাকবে এবং ইউআইডি ও গেম নেম এখানে শো করবে। তারপর আপনারা যদি চান আপনার পছন্দের একজন যদি ম্যাচে জয়েন হয় তাকে একটি লাইক দিবেন। আপনি যদি গেমিং টুডে অ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে আপনি তাকে এখান থেকে একটি লাইক দিতে পারবেন। সিম্পলি লাইকে বাটনে ক্লিক করে লাইক দিতে পারবেন। তারপর আপনি খালি স্থানে ক্লিক করে কিন্তু আপনি কয়টি লাইক পেয়েছে সেটা দেখতে পারবেন। আর যদি মন চায় তাহলে আপনি একটা লাইকও দিয়ে দিতে পারবেন। তো এরকম আপনারা কিন্তু বিএপি ম্যাচ রয়েছে, বিএপি ম্যাচের প্লেয়ার লিস্টও ক্লিক করে আপনারা প্লেয়ার কে কে খেলবে আজকের ম্যাচে বা আগামীকালকের ম্যাচে কে কে খেলবে সেটা দেখতে পারবেন। আর এখানে যেহেতু কোনো প্লেয়ার এখনও জয়েন হয় নাই তাই নো প্লেয়ার ফাউন্ড দেখাচ্ছে। তো এই অ্যাপ থেকে আরও কী কী করতে পারবেন, আপনারা যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি আপনারা কীভাবে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংয়ে। একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং রয়েছে, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংয়ে ক্লিক করার পর এরকম আসবে। তো এখানে আপনাদের প্রথম যখন আপনারা লগ ইন করবেন আপনাদের এই গেমিং টুডে অ্যাপে যখন লগ ইন করবেন তখন কিন্তু ইউআইডি এবং গেম নেম এই দুটা কিন্তু এখানে থাকবে না, নট সেট দেখাবে। তারপর আপনারা চেঞ্জ বাটনে ক্লিক করে এখানে চেঞ্জে ক্লিক করে আপনারা আপনাদের ইউআইডি ও গেম নেম এখান থেকে চেঞ্জ করে তারপর সেভ বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করার পর আপনার ইউআইডি ও গেম নেম সেভ হয়ে যাবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইথড্র, উইথড্র একটা অপশন আছে। উইথড্র যখন আপনার অ্যাকাউন্টে 200 কয়েন থাকবে, 200 কয়েন থাকবে তখন আপনারা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স উইথড্র করতে পারবেন। ধরুন আপনি কোনো ম্যাচে আপনি 5 কিল করেছেন, 5 কিলের জন্য 500 কয়েন পেয়েছেন, এখন আপনি সেটা উইথড্র করতে চাচ্ছেন মানে আপনি টাকাটা ক্যাশ পেতে চাচ্ছেন, তাহলে আপনি চলে আসবেন উইথড্র স্ক্রিনে। তো উইথড্র স্ক্রিনে আসার পর আপনি এখান থেকে এখানে ফার্স্ট আপনি দেখতে পাচ্ছেন কিন্তু যেমন 100 কয়েন, 100 কয়েন সমান কিন্তু 100 টাকা দেওয়া আছে, মানে 100 কয়েন উইথড্র করলে আপনাকে 100 টাকা পেমেন্ট করা হবে। তো পেমেন্ট আপনি কিসে নেবেন, বিক্যাশ নাকি নগদে, এখানে দুটি পেমেন্টের মেথড দেওয়া হবে, দুটিতে বিকাশ এবং নগদ। তো আপনার যদি খুশি হয় আপনার যেমন নগদে নেবেন পেমেন্টটা তাহলে নগদ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে যদি 200 কয়েন উইথড্র করতে চান বা 500 কয়েন বা 1000 কয়েন তো 500 কয়েন উইথড্র করবেন। সিম্পলি 500 ক্লিক করবেন। এরপর এখানে ইন্টার আপনার যেই পেমেন্ট নাম্বার বা বিকাশ নাম্বার বা নগদ নাম্বার এখানে নাম্বারটা দিয়ে দেবেন। তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। জাস্ট সাবমিট এই বাটনে ক্লিক করার পর আপনার রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনি কীভাবে বুঝবেন যে আপনার পেমেন্টটা হয়েছে বা পেমেন্টটা হয়নি, সেজন্য এখানে যাবেন উইথড্র স্ট্যাটাসে, উইথড্র স্ট্যাটাসে যাবেন। উইথড্র স্ট্যাটাসে ক্লিক করার পর এরকম একটি উইথড্র স্ট্যাটাস স্ক্রিন ওপেন হবে। এখানে দেখুন সব কিন্তু এখন 00 রয়েছে, যেহেতু আমরা অ্যাপটি মানে প্রথম লঞ্চ করেছি, এখনও কোনো খেলা হয়নি। আগামীকাল থেকে ইনশাল্লাহ খেলা শুরু হবে, তখন আপনারা কেউ উইথড্র করলে এখানে দেখতে পারবেন। এখন কিন্তু সব 00 রয়েছে। তো যখন আপনি উইথড্র দিবেন, উইথড্র রিকোয়েস্ট দিবেন, এখানে আপনার কিন্তু নাম্বার, নাম সব কিছু শো করবে। আর এই জায়গায় আপনার স্ট্যাটাস শো করবে, পেন্ডিং নাকি কমপ্লিট হয়েছে সেটা শো করবে। এরপর আপনি দেখতে পারবেন এখানে যদি আপনার কাছে যদি কোনো কয়েন থাকে বা আপনার ফ্রেন্ডকে কয়েন সেন্ড করতে হবে, তারপরে এই সেন্ড কয়েন বাটনে ক্লিক করে কিন্তু আপনার ফ্রেন্ডকে আপনি কয়েন সেন্ড করতে পারবেন। যেমন এখানে আপনার আমরা সেন্ড স্ক্রিনে চলে আসছি, এখানে ইন্টার ইউজার নেম, আপনি কাকে কয়েনটা সেন্ড করতে চাচ্ছেন তার ইউজার নেম দিয়ে দিবেন এখানে। তো যদি সে থাকে তাহলে এখানে পাউন্ড দেখাবে, আর যদি এই ইউজার নেমের কেউ যদি সার্ভারে না থাকে তাহলে নট পাউন্ড দেখাবে। তারপর এখান থেকে আপনি যেই কয়েন, যে পরিমাণ কয়েন তাকে সেন্ড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। 100 কয়েন হলে 100, 200 হলে 200। তারপর সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড দিয়ে দিবেন, তখন আপনার ফ্রেন্ড কয়েনটা পেয়ে যাবে। তারপর আছে হিস্ট্রি, এখানে আর একটা আমরা বাটন দেখতে পাচ্ছি, হিস্ট্রি, হিস্ট্রি বাটন।
তো হিস্ট্রি বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে ট্রান্সফার দেখতে পাবেন, রিসিভ দেখতে পাবেন, তারপর হচ্ছে উইথড্র দেখতে পাবেন, মানে আপনি কোন সময় কী করেছেন সব কিছু এই হিস্ট্রি ট্যাবে আপনি পেয়ে যাবেন। তো এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি যখন জয়েন হয়ে যাবেন ম্যাচে, যখন জয়েন হয়ে যাবেন তখন কিন্তু এই অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং অপশনটি তার প্রবেশ করতে পারবে না। কেন পারবে না? কারণ অনেকে ম্যাচে জয়েন হয়ে কিন্তু সে তার মানে ম্যাচ নেম যে গেম নেম, গেম নেমটা চেঞ্জ করে দেয়, যার কারণে খেলাতে যখন কাস্টম তৈরি হয় এবং সবাইকে জয়েন করানো হয় তখন কিন্তু মানে একটা সমস্যা সৃষ্টি হয়। সেই জন্য আপনি যখন ম্যাচে জয়েন হয়ে যাবেন তখন কিন্তু এই অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংয়ে যেতে পারবেন না। তো তার আগে কিন্তু আপনি ম্যাচে জয়েন হওয়ার আগে কিন্তু ইউআইডি এবং গেম নেমটা মানে আপডেট করে নেবেন, যাতে করে পর প্রবলেম না হয়। তো এই বিষয়ে আরও ভিডিও নিয়ে আসবো আমি ইনশাল্লাহ। আজকে ফার্স্ট টাইম এটা এই অ্যাপ নিয়ে প্রথম ভিডিও। তো আশা করি সবাই যে যে মানে ভালো খেলতে পারবেন, যারা ভালো খেলতে পারবেন তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এবং ভালো আয়ের একটা উৎস হিসেবে অ্যাপটাকে আপনারা গ্রহণ করবেন।